প্রাইভেট ভিডিও কিভাবে হচ্ছে আপনি পোস্ট করবেন, তো এটাই আপনাদেরকে দেখাবো। অনেকে আছেন প্রাইভেট ভিডিও পোস্ট করতে পারেন না, তো গাইস আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আপনি কিভাবে প্রাইভেট ভিডিও পোস্ট করবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস আপনাদেরকে এবার সম্পূর্ণরূপে দেখাবো যে আপনি কিভাবে আপনার প্রাইভেট ভিডিও, যেটা আপনি প্রাইভেট করে রাখছেন ভিডিওটা, সেই ভিডিওটা আপনি কিভাবে এভরিওয়ান করবেন বা পাবলিক করে দেবেন, ঠিক আছে? এটাই আপনাদের দেখাই দিব। এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন আছে ওখানে ক্লিক করতে একদম ভুল করবেন না, এরকম টেক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো এল, প্রথমে আমি টিকটক অ্যাপ্লিকেশানে ঢুকছি। আমি যেভাবে আপনাদেরকে দেখাবো এইভাবে আপনারা করবেন, ঠিক আছে? এই ক্ষেত্রে কিন্তু আপনি প্রাইভেট করা ভিডিও আপনি পাবলিক করতে পাবেন। তো এই ক্ষেত্রে আপনি কী করবেন, জাস্ট এখান থেকে চলে যাবেন হচ্ছে প্রোফাইলে, আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন। চলে যাওয়ার পরে এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে, তখন আপনি কী করবেন এখান থেকে দেখতে পাবেন প্রাইভেট নামে অপশন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রাইভেট নামে অপশন, জাস্ট প্রাইভেট বাটনে ক্লিক করবেন। যাদের মূলত প্রাইভেট করা আছে তাদের কিন্তু এখানে হচ্ছে আপনার ভিডিওগুলো শো করবে, যাদের ভিডিও প্রাইভেট করা আছে তো তাদের কিন্তু এখানে ভিডিওগুলো শো করবে, আপনি এখান থেকে প্রাইভেট করে দেবেন। তো এখানে কী করবেন, এখানে আমি একটা ভিডিও চুজ করছি, আপনি আপনারটা চুজ করে নেবেন যেটা আপনি পাবলিক করতে চাচ্ছেন। তো এখান থেকে আমি একটা ভিডিও চুজ করলাম গাইস। তো দেখতে পাচ্ছেন আমার একটা ভিডিও, তো এখানে আমি একটা ভিডিও তৈরি করছিলাম, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে এই ভিডিওটা আমি হচ্ছে কী করতে চাচ্ছি, এই ভিডিওটা আমি পাবলিক করে দিতে চাচ্ছি, ওকে? তো এক্ষেত্রে আমি কী করবো, এক্ষেত্রে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে আছে থ্রি ডট আইকন আছে। তো এখান থেকে আপনারা কী করবেন, থ্রি ডট বাটনে ক্লিক করবেন। থ্রি ডট বাটনে ক্লিক করার পর আপনি কী করবেন, স্ক্রল করে মানে এদিকে টান দিবেন আর কি। এদিকে টান দেওয়ার পর আপনি এদিকে টান দিবেন, মানে আপনি এদিক থেকে এদিকে টান দিবেন, ঠিক আছে? তাহলে হবে স্ক্রিনে এদিক টান দিবেন, তাহলে হচ্ছে আপনার এরকম একটা অপশন খুলে আসবে। তো এখানে একটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে প্রাইভেট সেটিং নামে একটা অপশন আপনারা এখানে দেখতে পারবেন, ঠিক আছে? জাস্ট কী করবেন, প্রাইভেট যে সেটিংটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, জাস্ট প্রাইভেট সেটিং বাটনে ক্লিক করবেন। প্রাইভেট সেটিংয়ের বাটনে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে? সবারই কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। তখন আপনি কী করবেন, এখান থেকে এই যে প্রথমে এখানে দেখতে পারবেন হুই ক্যান ওয়াচ দিস ভিডিও, তো আপনি কী করবেন, সিম্পলভাবে এটার অপশনে ক্লিক করবেন। গাইস আমি আবারও বলতেছি, আপনারা কী করবেন, এই অপশনে ক্লিক করবেন হুই ক্যান ওয়াচ দিস ভিডিও, তো অপশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিক করার পর আপনার মাঝে অনলি মি দেওয়া থাকবে, আপনি কী করবেন, জাস্ট এখান থেকে এভরিওয়ান যেটা দেখতে পাচ্ছেন জাস্ট এভরিওয়ান বাটনে ক্লিক করবেন। আমি এভরিওয়ান করে দিচ্ছি, দিয়ে তারপর এখান থেকে আপনার ব্যাক চলে আসবেন, ঠিক আছে? তো ব্যাক চলে আসবেন, এটা হচ্ছে আপনার পাবলিক হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এখানে পাবলিক হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন পাবলিক লিস্টে চলে আসছে। তো আপনি এইভাবে চাইলে আপনার প্রাইভেট ভিডিও, প্রাইভেট করা ভিডিও পাবলিক করে দিতে পারেন, ঠিক আছে? তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এরকম টেক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।